ओम शांति। 16 এপ্রিল 2022, प्रातः मुरली, बाप दादा मधुबन। मिष्टि बाच्चारा, 21 जन्मे राजत्व प्राप्त करार जन्नो ज्ञान धने दान करो, धारण करे अन्यदेर धारण कराओ। प्रश्न, चलते चलते ग्रहण लेगे जावार मुख्य कारण कि? उत्तर, श्रीमत अनुसारे ना चलले ग्रहण लेगे जाए। यदि निश्चय बुद्धि हुए एकेर मतानुसारे सदा चलबे तो ग्रहण लागबे ना, सदा कल्याण होते थाकबे। देरी करे जारा आसे ताराओ अनेक एगिए जेते पारे। सेकेंडे बाजीमात करा जाए, बाबार आपन सन्तान होले अधिकारी होते पारबे, घन सुखेर वर्षा प्राप्त हबे, किन्तु श्रीमत अनुयायी सदा चलते हबे। गीत, तुमी प्रेमेर सागर। ओम शांति। ओम शांतिर अर्थ বাচ্চাদেরকে বার বার বোঝানো হয়েছে। ওম অর্থাৎ অহম আত্মা, মম শরীর। বাবা বলবেন ওম তথা পরমাত্মা, তার শরীর নেই, কারণ তিনি হলেন সকলের পিতা। তোমরা এমন বলবে না আমি আত্মা তথা পরমাত্মা। এই কথা তো ঠিক, অহম আত্মা হলাম পরমাত্মার সন্তান। যদিও অহম আত্মাই সেই পরমাত্মা বলা একেবারে ভুল কথা হয়ে যায়। তোমরা বাচ্চারা বাবাকে জানো, এই কথাটি বুঝেছ যে এই দুনিয়া হলো পুরনো, নতুন দুনিয়া সত্যযুগকে বলা হয়। কিন্তু সত্যযুগ কখন হয় সে কথা দীনহীন মানুষ জানে না। তারা ভাবে যে কলিযুগ এখনো 40,000 বছর বাকি আছে। তোমরা বাচ্চারা জানো আমরা শ্রীমত অনুসারে এখন নতুন দুনিয়া স্থাপন করছি। বাবা বলেন আমি তোমাদের দ্বারা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছি, তোমাদের দ্বারা বিনাশ করাই না। তোমরা হলে সেই শিবশক্তি প্রজাপিতা ব্রহ্মা মুখবংশী অহিংসক শক্তি সেনা, তোমরাই হলে বাবার বর্ষা প্রাপ্ত করবার অধিকারী। তোমরা ব্রাহ্মণরাই শ্রীমত প্রাপ্ত করো, তোমরা কাম বিকারকে পরাজিত করো। তাই এখানে যারা আসে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে যদি কাম বিকারকে পরাজিত করেছ তবেই বাবার সঙ্গে দেখা করবে। আপন সন্তান ও সৎ সন্তান হয়, তাই না? আপন সন্তান কখনো বিকারগ্রস্ত হতে পারে না। এখন আমরা বাবাকে পেয়েছি, উনি হলেন জ্ঞানের সাগর। কৃষ্ণকে জ্ঞানের সাগর বলা হবে না। শিব বাবার মহিমা ও দেবতাদের মহিমা দুটি হলো একেবারেই আলাদা। দেবতাদের মহিমা হলো সম্পূর্ণ নির্বিকারী। শিব বাবাকে বলা হয় সৃষ্টির বীজরূপ, সত্য চিত্ত আনন্দস্বরূপ, জ্ঞানের সাগর। এই শরীর প্রথমে জড় থাকে, তারপরে সেই শরীরে যখন আত্মার প্রবেশ হয় তখন চৈতন্য হয়। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের উৎপত্তি কীভাবে হয় সে কথা একমাত্র বীজরূপ পিতাই আনেন, উনি তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন। বাবা বলেন তোমাদেরকে অল্প জ্ঞান প্রদান করি, তখন তোমরা পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় প্রবেশ করো। নতুন দুনিয়াকেই শিবালয় বলা হয়, শিব বাবার দ্বারা স্থাপিত স্বর্গ, যেখানে চৈতন্য দেবতারা বাস করেন। ভক্তি মার্গে তাদেরকেই মন্দিরে বসানো হয়েছে। তোমরা হলে প্রকৃত সত্য রুহানি ব্রাহ্মণ, অর্থাৎ আত্মা হল ব্রাহ্মণ। তোমাদেরকে শিব বাবা ব্রহ্মার দ্বারা আপন করেছেন, তারা দেহধারী ব্রাহ্মণ। যদিও বলে আমরা হলাম মুখবংশী, কিন্তু তবুও বলে দেয় ব্রাহ্মণ দেবী দেবতায় নম, কারণ তারা ভাবে যে তারা পূজারী ব্রাহ্মণ, আমরা পূজনীয়। বিকারী ব্রাহ্মণরা প্রণাম করে পবিত্রদের। এখন তোমরা হলে ব্রাহ্মণ, সেই সময় আসবে তখন তোমরাও বলবে ব্রাহ্মণ দেবতায় নম, কারণ এখন তোমরাই হলে পূজনীয়, পরে গিয়ে পূজারী হও। এই কথা খুবই গুহ্য ও মনোরম। যারা শ্রীমত অনুসারে চলে তারা এইরূপ ধারণ করতে পারে এবং করাতেও পারে। যেমন ব্যারিস্টার, সার্জন যত পড়াশোনা করে ততই ঔষধপত্র বা আইনের পয়েন্টস বুদ্ধিতে থাকে। নাম তো থাকবে উকিল, কিন্তু কেউ হয় লক্ষপতি এবং কারো কিছুই আমদানি হয় না। এখানেও নম্বর অনুসারে দান করে তো তারা ফলও প্রাপ্ত করে। তখন বলা হয় ধন দান করলে ধন শেষ হয় না। এই জাগতিক দুনিয়াতে দান করলে অল্পকালের জন্য দ্বিতীয় জন্মে সুফল প্রাপ্ত হয়। ধনীদের ঘরে জন্ম হয়, এখানে তো 21 জন্মের জন্য রাজত্বের অধিকারী হয়ে যায়। তোমাদেরকে সব পয়েন্টস নোট করতে হবে, তোমাদেরকে কাগজে দেখে ভাষণ করতে হবে না,
পয়েন্টস বুদ্ধিতে রেখে ভাষণ করতে হবে। যেমন শিব বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, তেমনই বাচ্চারা তোমাদেরও হতে হবে। এক কন্যা লিখেছিল, আমার পিতা আমার শিক্ষক ছিলেন, আপনিও হলেন আমার পিতা ও টিচার। ওটা হলো দৈহিক জগতের, এ হলো অসীম জগতের। অসীম জগতের পিতা অসীম জগতের কথাই শোনান, সীমিত জগতের পিতা সীমিত জগতের কথা শোনান। লৌকিক পিতা হলেন সীমিত দেহের সুখ প্রদানকারী পিতা, সীমিত দেহের সেবায় নিয়োজিত সেবাধারীদের সর্বদয়া নাম রাখা হয়, তাও হলো মিথ্যা। সর্ব অর্থাৎ সম্পূর্ণ দুনিয়ার উপরে তো আর দয়া করা হয় না, একমাত্র বাবা সর্বজনের উপরে দয়া করে পবিত্র করেন, পঞ্চতত্ত্বগুলিও পবিত্র করেন। একটিই দুনিয়া থাকে, সেই দুনিয়ায় নতুন থেকে পুরনো হয়। ভারতই স্বর্গ ছিল, আবার ভারতই নরক হয়েছে, এমন নয় বৌদ্ধ খণ্ড খ্রিস্টান খণ্ড কোনো স্বর্গ ছিল। একমাত্র পিতা সকলকে দুঃখ থেকে মুক্ত করেন, উনি হলেন হেভেনলি গডফাদার। লিবরেটরও তিনি, গাইডও তিনি, তাকেই সবাই স্মরণ করে। বাবা বলেন, বাচ্চারা সময় খুব কম আছে, এখন দেহসহ সব কিছু থেকে বুদ্ধিযোগ বিচ্ছিন্ন করো, এখন আমরা নিজের পিতার কাছে ফিরে যাই, পুনরায় এসে রাজত্ব করব। মুখ্য হিরো এবং হিরোইনের পার্ট হলো তোমাদের, যথা মাতা পিতা তথা সন্তান সবাই হলো পুরুষার্থী। পুরুষার্থ করেন একমাত্র পরমপিতা পরমাত্মা, অতীব প্রিয়। ভক্তি মার্গেও তাঁকেই স্মরণ করে, কিন্তু তাঁকে জানে না। ঋষি মুনি ইত্যাদিরাও বলতেন, রচয়িতা রচনা হলো অসীম, সীমাহীন, অন্তহীন। তাহলে আজকালকার গুরু কিভাবে বলে যে তারাই পরমাত্মা? দিলবাড়া মন্দিরে আদিদেবের চিত্র আছে, নিচে কালো চিত্র দেখানো হয়, তারপরে অচল ঘরে সোনার রাখা আছে, নিচে তপস্যারত দেখানো হয়েছে, উপরে স্বর্গ রয়েছে। এ হলো আমাদের স্মরণিকা। পতিতদের পবিত্র করা হয় সঙ্গম হলো, তাই না? ভক্তিমার্গের মানুষও থাকবে। বাবাই শরীরের দ্বারা নিজের জড় মন্দির স্মরণিক রূপে দেখেন, বোঝান, আমি দেখি, এ হলো আমাদের স্মরণিকা। তোমরাও নিজেদের স্মরণিকা দেখো। প্রথমে তোমরা জানতে না এ হলো আমাদের স্মরণিক, এখন জানো যে তোমরা পূজনীয় দেবতা ছিলে, তোমরাই পূজারি হয়েছ। আমরাই সেই দেবতা, আমরাই ক্ষত্রিয় হই, আমরাই সেই, এর অর্থ তোমরাই জানো। নতুন দুনিয়া পুরনো কিভাবে হয়, নতুন তৈরি হলে পুরনোর বিনাশ হবে। ব্রহ্মার দ্বারা স্থাপনা অবশ্যই এখানে হওয়া উচিত, প্রজা এখানে রচনা করেন। সূক্ষ্ম বতনে তো ব্রহ্মা একা বসে আছেন, রচয়িতা রূপে রচনা পূর্ণ করে ফরিস্তা হয়েছেন। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মা মুখবংশী, ব্রাহ্মণ কুলভূষণ, সর্বদয়া লিডার বাস্তবে হলে তোমরা। শ্রীমতের দ্বারা তোমরা নিজেদের উপরে দয়া করো, তো সর্বজনের উপরেও দয়া করো। শ্রী শ্রী শিব বাবা বসে তোমাদের শ্রী শ্রী করেন। শ্রী শ্রী বাস্তবে একজনকেই বলা হয়। পতিত পাবন সর্বজনের সদ্গতিদাতা একজনই আছেন, বাকি এ হলো মিথ্যা অসত্য দুনিয়া। এখানে যা কিছু বলা হয় সবই অসত্য মিথ্যা। রচয়িতা এবং রচনার বিষয় মিথ্যা বলে বাবা সত্য বলেন, একেই সত্য নারায়ণের কাহিনী বলা হয়। তোমরা জ্ঞানের চক্ষু দ্বারা দেখো কিরূপে পরিণত হচ্ছ। শ্রীমত অনুসারে যত চলবে তত উঁচু পদের অধিকারী হবে। অসীম জগতের পিতার কাছে অসীম জগতের বর্ষা প্রাপ্ত করা হয়, তাই শ্রীমদ ভগবদ গীতা বলা হয়। বাকি শাস্ত্রগুলি এরই রচনা। গীতা হলো মাতা পিতা, গীতা খণ্ডন করলে বর্ষা কারোই প্রাপ্ত হয় না, এই কথাটি তোমরা বাচ্চারা জানো। এমন তো নয় যারা পুরনো হবে তারাই তীক্ষ্ণ বুদ্ধিধারী হবে, অনেক নতুন বাচ্চারাও পুরনোদের থেকে তীব্র বেগে এগিয়ে যায়। এ হলো সেকেন্ডে বাজিমাত, বাবার আপন হওয়া অর্থাৎ অধিকারী হওয়া। যদি কেউ স্থির না হতে পারে তাহলে বাবা কি করবেন? নিশ্চয় বুদ্ধি হয়ে শ্রীমত অনুসারে চললেই সফল। যেমন লৌকিক উপার্জনে গ্রহের দশা আসে, ঠিক সেই রকম এখানেও গ্রহের দশা আসে, গ্রহণও লেগে যায়, কারণ শ্রীমত অনুসারে চলে না। যদিও সবটাই হলো খুব সহজ কথা, বাবা মাম্মা সন্তান হলেই গহন সুখের বর্ষা প্রাপ্ত হয়, একের মতানুযায়ী চললে কল্যাণ আছে। যাকে তোমরা অর্ধেকল্প স্মরণ করো এখন তাকেই প্রাপ্ত করেছ, তো তার হাত ধরে নামা উচিত, এতে সংশয় কেন অনুভব হয়? বাবা বলেন, পুনরায় ড্রামা অনুসারে
রাজ্য ভাগ্য প্রদান করতে এসেছি, আমার শ্রীমত অনুযায়ী চলতে হবে। বুদ্ধি দিয়ে আমাকে স্মরণ করো, আর কোনো কষ্ট নেই, স্বর্গের বর্ষাও তোমরা প্রাপ্ত করো। গতকাল স্বর্গ ছিল, আজ হলো নরক, এখন পুনরায় স্বর্গ হবে। কাল এখানে মালিক ছিলে, আজ বেগার হয়েছ। এই খেলাটি হলো প্রিন্স এবং বেগার হওয়ার, কত সহজ এই কথা। দেহী অভিমানী হওয়াটাই পরিশ্রমে, সন্ন্যাসীরা বলে ক্রোধ অনুভব হলে মুখে চুষি কাঠি রাখো। এই দৃষ্টান্তগুলি সবই বর্তমান সময়, ভ্রমরীর দৃষ্টান্ত হলো এখানকার। মিষ্ঠার কীটগুলিকে নিজের সম বানায় আশ্চর্যের। অবশ্যই এই সময় সবাই হলো বিষ্ঠার কীট সময়, তাদেরকে তোমরা ব্রাহ্মণীরা ভু ভু করো, অর্থাৎ জ্ঞানের কথা শুনিয়ে থাকো। কোনো ব্রাহ্মণী বা ব্রাহ্মণ উঠতে সক্ষম হয়, কেউ শূদ্র থেকে যায়। সর্পের দৃষ্টান্ত হলো এখানকার, তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো। এই পুরনো খোলস ত্যাগ করে সত্যযুগে নতুন খোলস ধারণ করতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর। গীতা খুব ছোট বানানো হয়েছে, শ্লোক ইত্যাদি কণ্ঠস্থ করে নেয়, সব মানুষ তাদের কাছে মাথা নত করে। গীতা পাঠ করতে করতে কলিযুগের শেষ সময় এসে গেল, সদ্গতি কারোই প্রাপ্ত হল না। তোমাদেরকে কত অল্প জ্ঞান প্রদান করি, তাতেই তোমরা স্বর্গে প্রবেশ করো। কতখানি মিষ্টি মধুর হতে হবে, ধারণ করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। দিনের বেলায় এই আধ্যাত্মিক ব্যবসা করো, অনেক উপার্জন হবে। সকালবেলায় আত্মা রিফ্রেশ হয়, বার বার প্র্যাকটিস করলে অভ্যাসই হয়ে যাবে। যারা এখন করবে তারা উঁচু পদের অধিকারী হবে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তী। অসীম জগতের পিতাকে পেয়ে বুদ্ধিতে সংশয় কেনই বা আসবে? শিব বাবা বিশ্বের মালিক করেন, তাকে ভুলে যাওয়া উচিত নয়। এই জ্ঞান রত্নগুলির প্রতি হৃদয়ে ভালোবাসা থাকা উচিত। মহাদানী পিতা তোমাদেরকে বিশ্বের মালিক বানান। এই জ্ঞানের এক একটি রত্ন হলো লক্ষ টাকার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, শ্রীমত অনুসারে চলে নিজের উপরে নিজেই দয়া করতে হবে, সর্বদয়া হয়ে পতিত দুনিয়াকে পবিত্র করতে হবে। দুই, অমৃত বেলায় রুহানি সেবা করে উপার্জন করে জমা রাশি বৃদ্ধি করতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে, দেহী অভিমানী হওয়ার জন্য পরিশ্রম অবশ্যই করতে হবে। বরদান, সর্বশক্তিগুলিকে অর্ডার অনুযায়ী পরিচালনকারী শক্তি স্বরূপ মাস্টার রচয়িতা ভব। যে বাচ্চারা মাস্টার সর্বশক্তিমানের অথরিটির দ্বারা শক্তিগুলিকে অর্ডার অনুযায়ী পরিচালনা করে, তখন প্রতিটি শক্তি রচনা স্বরূপে মাস্টার রচয়িতার সম্মুখে উপস্থিত হয়, অর্ডার করা মাত্রেই উপস্থিত হয়। অতএব যে হুজুর অর্থাৎ বাবার প্রতিটি কদমে শ্রীমত অনুসারে প্রত্যেক মুহূর্তে জি হাজির বা প্রত্যেক আদেশে জি হাজির করে, তো যারা জি হাজির করে তাদের সম্মুখে প্রতিটি শক্তিও জি হাজির বা জি মাস্টার করে। এমন অর্ডার অনুযায়ী শক্তিগুলি কার্যে ব্যবহার করতে সক্ষম আত্মাদেরকেই মাস্টার রচয়িতা বলা হবে। স্লোগান, সিম্পল হয়ে অনেক আত্মাদের জন্য স্যাম্পল হওয়া, এও হলো বিশাল সেবা। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, ডাইরেক্ট ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা সফলতা। এই যে অবিনাশী জ্ঞান আমাদের প্রাপ্ত হচ্ছে, সেই সব ডাইরেক্ট পরমাত্মার দ্বারা প্রাপ্ত হচ্ছে। এই জ্ঞানকেই আমরা ঈশ্বরীয় জ্ঞান বলি, কারণ এই জ্ঞানের দ্বারা মানুষ জন্ম জন্মান্তরের দুঃখের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত করে, কর্মের বন্ধনে আসে না। সেই জন্য এই জ্ঞানকে অবিনাশী জ্ঞান বলা হয়। এখন এই জ্ঞান কেবলমাত্র এক অবিনাশী পরমপিতা পরমাত্মার দ্বারা আমাদের প্রাপ্ত হয়, কারণ তিনি হলেন নিজেই অবিনাশী। বাকি সব মনুষ্য আত্মারা জন্ম মরণের চক্রে আসে, তাই তাদের কাছে প্রাপ্ত জ্ঞান আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে না। এই জন্য তাদের জ্ঞানকে মিথ্যা জ্ঞান অথবা বিনাশী জ্ঞান বলা হয়। কিন্তু এই দেবতারা হলেন সদা অমর, কারণ তারা অবিনাশী পরমাত্মার দ্বারা এই অবিনাশী জ্ঞান প্রাপ্ত করেছেন। সুতরাং প্রমাণিত হল যে পরমাত্মা এক, তাই তার দ্বারা প্রদত্ত জ্ঞানও এক। এই জ্ঞানে দুটি মুখ্য কথা যা বুদ্ধিতে রাখতে হবে, এক তো এই জ্ঞানে ভিকারী কলিযুগী সঙ্গদোষ থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এবং দ্বিতীয়ত ম্লেচ্ছ খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে। এই ত্যাগের দ্বারাই জীবন সফল হয়। আচ্ছা,
ओम शांति।